हेलो एंड वेलकम टू मेड फॉर हार बाय तुलिका। तो आज के আমি বেসিক্যালি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে তোমাদের যে কোশ্চেনস গুলো ছিল আমি সেগুলোর আনসার করব। আমি একটা আমার কমিউনিটি ট্যাবে পোস্ট দিয়েছিলাম যে জুয়েলারি রিলেটেড কোনো রকম প্রবলেমের জন্য যাদের যাদের কোনো কোশ্চেন আছে সেগুলো পাঠাতে আমি তার আনসার করব। তো আজকে সেইটাই, তোমরা যে কোশ্চেনস গুলো করেছো আমি সেইগুলোরই আনসার আজকে দেবো। তো সব থেকে বেশি আমি যে কোশ্চেনটা পেয়েছি সেটা হচ্ছে র মেটেরিয়ালস কোথায় পাবো, জুয়েলারি র মেটেরিয়ালস কোথায় পাবো। জুয়েলারি র মেটেরিয়াল তোমরা বিভিন্ন লোকে বিভিন্ন জায়গায় থাকো এবং অনেকে আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে বলে তুমি জুয়েলারি র মেটেরিয়াল পাঠাও, আমাদেরকে সেন্ড করো, আমার এই এই জিনিসগুলো লাগবে, অনেকে ছবি পাঠায়। এবং আমি প্রত্যেককেই বলি যে আমি সেল করি না, আমি কোথাও থেকে কিনে আনি এবং সেখান থেকে নিয়ে এসে বিক্রি করি এবং আমি খুব অল্প অ্যামাউন্টে কিনি, কারণ আমি যতটুকু দরকার ততটুকু নিয়ে কিনি। আর কোথায় কিনবে সব থেকে বড় কথা, আমি সবাইকেই এটা বলি যে বড়বাজারে যাও কিংবা গড়িয়াহাটে যাও, তোমরা মেটেরিয়াল পেয়ে যাবে। আমি এখানেও তাই বলবো, বড়বাজারে যাও কিংবা গড়িয়াহাটে যাও, মেটেরিয়াল পেয়ে যাবে। কিন্তু তার বাইরেও তোমরা যেখানে থাকো সেই নিয়ারেস্ট যে মার্কেট আছে সেই মার্কেটে খোঁজ করো, কোনো না কোনো দোকান তোমরা হয়তো জানো না, তোমাদের নজরের বাইরে চলে গেছে, কোনো না কোনো দোকান যেখানে ক্রাফটিংয়ের জিনিস পাওয়া যায়, ঠাকুর সাজানোর জিনিস পাওয়া যায়, হ্যাঁ দশকর্মার দোকান, এরকম টাইপের যে সমস্ত দোকান আছে সেখান থেকে, এরকম কোনো জায়গা নেই যেখানে তুমি একটা দোকানে যাবে সব পেয়ে যাবে। তুমি যখন কিছু বানাচ্ছ ক্রিয়েটিভ তখন তোমাকে বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র কালেক্ট করতে হবে। তো নিয়ারেস্ট মার্কেটে সবার আগে খোঁজ করো, কিছু না কিছু জিনিসপত্র, সুতো, কাপড়, পিচবোর্ড, কিছু না কিছু জিনিসপত্র তোমরা ঠিক পেয়ে যাবে। বাকি যেটা পাচ্ছ না, তোমাদের যদি পসিবল হয় গড়িয়াহাট বা বড়বাজারে যাও, যদি না পসিবল হয় অনলাইনে অর্ডার করো। এখন ফেসবুকে অনেক স্টোর আছে, আমি নিজেও কিছু কিছু জায়গা থেকে পারচেস করি, তবে ফেসবুকের স্টোরে আমি কখনোই বলবো না তোমাদেরকে কিনতে, কারণ অনেকের সাথে অনেক রকম অনলাইন শপিংয়ের প্রবলেম হয়। তাই আমি সবসময় সাজেস্ট করবো গড়িয়াহাট বা বড়বাজারে যাওয়ার জন্য। এবার যে গড়িয়াহাটে গেলে কোথায় যাবে, বড়বাজারে গেলে কোথায় যাবে, সেটা একটা বড় ব্যাপার। গড়িয়াহাট খুব ছোট জায়গা, বড় জায়গা কিন্তু বড়বাজারের তুলনায় ছোট। গড়িয়াহাট মোড়ের, গড়িয়াহাট যে মোড়ের মাথা একদম চার রাস্তার যে ক্রসিং, ওপর দিয়ে ফ্লাইওভার চলে গেছে, সেখানে নামলে নেমে যদি রাসবিহারি অ্যাভিনিউর দিকে তোমরা মুখ করো, তাহলে তোমার ডান হাতে যে মার্কেটটা পড়বে সেই মার্কেট দিয়ে একটুখানি হাঁটলেই, হ্যাঁ, তোমরা নিউ বর্মন জুয়েলার্সের একটা গলি পাবে। তার মধ্যে গেলে তোমরা দেখবে সমস্ত রকমের, শুধু একটা দোকান না, প্রচুর দোকান আছে, অনেকগুলো দোকান আছে, সেখানে জুয়েলারির যাবতীয় সমস্ত র মেটেরিয়ালস তোমরা পেয়ে যাবে। কাপড় নয়, জুয়েলারি জিএসএর মেটেরিয়ালস আছে, এই তারপর তার সেল আছে, কড়ি আছে, আঠা আছে, যা যা লাগে মোটামুটি সমস্ত রকম জিনিস তোমরা পেয়ে যাবে। যদি তোমরা হাওড়া থেকে আসো তাহলে আমি বলবো AC-24 ধরার জন্য, AC-24 ডাইরেক্ট তোমাকে হিন্দুস্তান মার্কেট, হিন্দুস্তান মার্ট বা গড়িয়াহাট মোড়েই নামায়। ওখানে যে কোনো কাউকে বা ট্রাফিক পুলিশ কাউকে জিজ্ঞাসা করলে তোমাদেরকে ওইখানে দেখিয়ে দেবে দোকান, যে তোমরা জুয়েলারি র মেটেরিয়ালের জিনিস কিনতে যাও, দেখিয়ে দেবে। কিংবা তোমরা যদি শিয়ালদা দিয়ে আসো, যাদের বাড়ি হয়তো বারাসাতের দিকে বা অন্য কোনো জায়গাতে, যারা শিয়ালদা লাইন প্রেফার করো তাদেরকে আমি বলবো বাসের ঝামেলায় যেও না, বালিগঞ্জ স্টেশনে নামো, বালিগঞ্জ থেকে হাঁটো, হয়তো একটুখানি হাঁটতে হবে কিন্তু সব থেকে ভালো বালিগঞ্জ থেকে হাঁটো, হেঁটে গড়িয়াহাট মোড়ে আসো, মোড়ের মাথা থেকে হিন্দুস্তান মার্ট সামনে। আর তাছাড়াও যারা অন্য কোনোভাবে আসতে চাও, যারা মেট্রোতে আসতে চাও, সম্ভবত কালীঘাট মেট্রো স্টেশন সব থেকে কাছে পড়ে গড়িয়াহাটে, সেখান থেকে অটো পেয়ে যাবে তোমরা গড়িয়াহাট মোড়ে আসার জন্য। এরকম বিভিন্ন রকম উপায় রয়েছে, এখন খুব সহজেই গুগল ম্যাপে তোমরা যদি সার্চ করো পেয়ে যাবে আনসার, যে কীভাবে আসতে পারবে তোমার লোকেশান থেকে। দ্বিতীয় নম্বর হচ্ছে বড়বাজার। বড়বাজার চেনা গড়িয়াহাটের থেকে তুলনামূলক একটু অসুবিধাজনক ব্যাপার, কারণ বড়বাজারের গলিগুপ্তি চেনা খুব শক্ত। যারা, আমি একটা কথাই বলবো, শিয়ালদা থেকে যে বাসগুলো ব্র্যাবন রোড হয়ে আসে, শিয়ালদা থেকে যে বাসগুলো টি বোর্ডের সামনে দিয়ে মেডিকেল কলেজের দিকে যায় বা ব্র্যাবন রোড ধরে আসে, সেই বাসে চাপো, জাস্ট শিয়ালদার ওই ফ্লাইওভারটা বাঁদিকে ঘুরলো, ঘুরে যেখানে নামাচ্ছে ঠিক সেই মুডটাতে নামবে, নেমে দেখবে বাঁদিকে নন্দরাম মার্কেট আছে বলে একটা বড় বিল্ডিং আছে।
তার পাশের গলি দিয়ে ঢুকে যাবে, দেখবে অসংখ্য জুয়েলারি র মেটেরিয়ালের দোকান। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে ব্রাহ্মণ রোড বা কিছু, নন্দরাম মার্কেট বলে সার্চ করবে গুগলে, তোমাদের লোকেশান দেখিয়ে দেবে, সেখানে সেই বিল্ডিংটার পাশের গলিটা, সরু একটা গলি, গলিটা দিয়ে সোজা ঢুকে যাবে। গলিটার চারপাশেও প্রচুর দোকান আছে, ঢোকার পথেই দেখবে সুতো টুতোর দোকান আছে, সেখান থেকে তোমরা সুতো কিনতে পারো। ওটা দিয়ে সোজা ঢুকে যাবে, ঢুকে গিয়ে দেখবে যে তোমরা ভেতরে দোকান রয়েছে, প্রচুর দোকান রয়েছে, ওখান থেকে তোমরা জুয়েলারি র মেটেরিয়ালস পেয়ে যাবে। হ্যাঁ, এছাড়াও সত্যনারায়ণ পার্ক এসি মার্কেটের ভেতরেও কিছু কিছু দোকান আছে, তবে সেখানে প্রচুর দোকান নেই, একটা দুটো করে এরকম প্রচুর দোকান আছে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে না সমস্ত দোকানের অ্যাড্রেস, গড়িয়াহাট, বড়বাজার, সত্যনারায়ণ পার্ক সব দোকানের অ্যাড্রেস আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ফোন নাম্বারও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। দ্বিতীয় কথা হচ্ছে জুয়েলারি বানানোর জন্য পিচবোর্ড আর কাপড় কোথা থেকে কিনবো। সবার আগে আসি কাপড়ের কথায়। জুয়েলারি র মেটেরিয়ালের জন্য আলাদা কোন, জুয়েলারি বানানোর জন্য আলাদা কোনো কাপড়ের দরকার হয় না, যে কাপড়ে তোমরা জামা বানাও সেই কাপড় দিয়েই কিন্তু জুয়েলারি বানানো হয়। যেমন আমি কাঁথা স্টিচের একটা কুর্তি পরে রয়েছি পিঙ্ক কালারের, এই সেম কাপড় দিয়েই কিন্তু আমি একটা কানের দুল বানিয়েছি, কিচ্ছু আলাদা কিচ্ছু না, একই কাপড়। তোমরা যেখান থেকে জামা কাপড় বানানোর জন্য কাপড় কেনো, তোমাদের মার্কেটে, প্রত্যেক মার্কেটে আছে, সেটা যত ছোটই মার্কেট হোক না কেন, দেখবে জামা কাপড়ের পিস পাওয়া যায় একটা দোকানে থাকে, সেই দোকানে যাও, তোমরা কিছু না কিছু প্রিন্টের কাপড় পেয়ে যাবে। অথবা যদি না পাও, যাদের কাছে তোমরা চুড়িদার, ব্লাউজ এসব বানাও, সেই টেলারিং শপে যাও, তাদের কাছে চাও, তাদেরকে কিছু পয়সা দাও, অনেকে এমনিও দিয়ে দেয় পয়সা ছাড়াই, তাদেরকে বলো তোমাদের যে বাঁচা বেঁচে থাকা বানানোর পরে কাপড় আছে সেরকম ছোটো ছোটো আমাদের কিছু কাপড় লাগবে, সেখান থেকে কালেক্ট করো, দেখবে ওখানে প্রচুর অপশান পাওয়া যায়। আর গামছা জুয়েলারি বানানোর জন্য গামছাই, যেটা বাড়িতে স্নান করার গামছা ইউজ হয় সেই গামছা। জিন্সের কাপড়ের জন্য দেখবে আমরা অনেক সময় জিন্সের তলা কাটাই, পুরনো জিন্স আমরা যখন পরি না সেটা, সেইগুলো ইউজ করো। কিংবা নিজেরা যখন কোনো জামা কিনছি দেখবে অনেক সময় হাতা থাকে, হাতার কাপড় থাকে এক্সট্রা করে, সেখান থেকে কাপড় বাঁচে, সেগুলোকে চেয়ে আনবে যখন হাতাটা বসানোর জন্য। কিংবা যারা এমনি কাপড় কিনতে চাও তাদেরকে বলবো যে কাপড়ে জামা বানাও সেই কাপড়েই কিন্তু আমরা জুয়েলারি বানাই। তবে এটা অবশ্যই নয় যে আমার বাড়িতে পরা হয়ে গেল কুর্তিটা, অনেক দিন পরেছি, রং টং উঠে গেছে, পুরনো হয়ে গেছে, আর কোনো কাজে লাগবে না, আমি জুয়েলারি বানিয়ে দিলাম, কখনো করো না এটা। নতুন কাপড়েই কিন্তু সবসময় বানাবে, কারণ যে কারণে তুমি কাপড়টাকে বাতিল করে দিয়েছো না জামাটাকে, যে রংটা নষ্ট হয়ে গেছে, জুয়েলারি বানালেও কিন্তু সেই সেম প্রবলেমটাই হবে, সেটা কিন্তু তোমার থেকে বিজনেস পারপাসে তুমি যদি ব্যবহার করো তাহলে কেউ কিনবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে যে বোর্ডটা আমি ইউজ করি, আমি বলি মাউন্ট বোর্ড, অনেকে বলে মাউন্ট বোর্ড পাতলা, এটা ঠিক না, মাউন্ট বোর্ড পাতলা এই কনসেপ্টটা খুব বাজে, যদিও দোকানে গিয়ে তোমরা যদি বলো মাউন্ট বোর্ড, তোমাদের পাতলা বোর্ডটাই দেবে, তোমাদের তখন বলতে হবে মোটা মাউন্ট বোর্ড চাই, অনেকে পিচ বোর্ডও বলে, বাট অনেকে কার্ডবোর্ডও বলে, একই রকমের হয়। আমি তোমাকে অপশান দেখাচ্ছি, আর সবথেকে বড় কথা নিয়ারেস্ট তোমাদের যে বই খাতার দোকান আছে সেখানে যাও, এটা ইজিলি অ্যাভেলেবেল, কারণ ছোটোবেলায় না আমরা সেই বোর্ডগুলোতে কেটে কেটে স্কুলের প্রজেক্ট বানাতাম, চার্ট বানাতাম, তাই এখন এই প্রজেক্ট চার্ট এইসবের চলটা বাচ্চাদের স্কুলে খুব বেড়ে গেছে, তাই এখন মোটামুটি বই খাতার দোকানেই না এই পিচ বোর্ডগুলো ইজিলি অ্যাভেলেবেল, কোনো জায়গায় বড় শিটে পাওয়া যায়, কোনো জায়গায় ছোটো ছোটো পাওয়া যায়, মোট কথা পেয়ে যাবে। কিংবা বাড়িতে যে ফ্লিপকার্ট অ্যামাজনের যে মোটা বক্স আছে না, সেই বক্স দিয়ে বানাও, তাতে হয়ে যাবে। আমি দেখাচ্ছি, তিন চার রকমের পিচবোর্ড ইউজ করতে পারো, এই দেখো এটা হচ্ছে একদম পাতলা বোর্ডটা, যেটাকে তোমরা পাতলা মাউন্ট বোর্ড হিসাবে ইউজ করো। যখন কোনো চোকার বানাচ্ছ বড়, কিংবা কোনো একটা বড় বেসের ওপরে আর একটা বেস বসাচ্ছ, তখন এগুলো ইউজ করার জন্য, ঠিক আছে, তখন এগুলো ইউজ করার জন্য। যদি কেউ মোটা না পাও, এর ডবল কেটে নিয়েও করতে পারো, এর থিকনেসটা দেখো একদম কম, কিন্তু এটাও কাপড় দিয়ে মুড়লে একটু হার্ড ব্যাপারটা চলেই আসে, কারণ কাপড় পড়ছে, আঠা পড়ছে। এরপর এর থেকে একটু মোটা যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা, এটা ওর থেকে একটু মোটা, এটা দেখো তুলনামূলক ওটার থেকে একটু শক্ত, এটা হচ্ছে ওর থেকে শক্ত, যে কারণে আমাদের লাগবে। এবার তোমরা যখন জুয়েলারি বানাবে না, তখন তোমরা বুঝতেই পারবে যে আমার হাড়ের যেটা চোকার হবে সেটা একটু নরম হলে ভালো হয়, কারণ গলার সাথে বসার ব্যাপার থাকবে, যেটা আমি কানের বানাবো সেটা একটুখানি হার্ড হলে ভালো হয়, কারণ সেটা থাকবে, যেটা আমি লম্বা হাড় বানাবো সেটা মোটামুটি মিডিয়াম হলে ভালো হয়, যে খুব হার্ডও হলো না
বা খুব পাতলাও হলো না, যে ল্যাক ল্যাক করছে, আবার খুব হার্ডও হলো না, যে কোনো শেপ নিচ্ছে না, সেরকমও নয়। হ্যাঁ, তো মোটামুটি তোমরা পেয়ে যাবে, এটা ওর থেকে একটু মোটা, আর এটা হচ্ছে তার থেকে আরও মোটা, আর একটু মোটা, এটা আরও শক্ত হয়। ঠিক আছে, এই তিন রকমের না পেলেও মোটামুটি তোমরা যে কোনো মিডিয়াম সাইজের একটা যদি কিনে নাও, যে সেক্ষেত্রেই তোমরা সেখান থেকে হাড় আর কানের দুটোই বানাতে পারবে, চোকারও বানাতে পারবে, আর না হলে যাদের কাছে অ্যাভেলেবেল আছে অপশান, তারা পাতলা আর মোটা দু রকমের কিনে নাও, বানাতে পারবে। ঠিক আছে, এরপরে আসছি আঠার ক্ষেত্রে। আঠার ক্ষেত্রে আমরা তিন চার রকমের আঠা ইউজ করি, তার কারণ হচ্ছে অনেকে এক রকমের ইউজ করে, তবে আমি প্রথমেই বলবো তিন চার রকম ইউজ করার জন্য, কারণ একটা আঠা কিনলে অনেক দিন চলে, আর এমন কিচ্ছু দাম বেশি নয়, যে কারণে আমি সাজেস্ট করবো যে যদি নিজের পড়ার জন্য একান্ত বানাও, ঠিক আছে, যে কোনো আঠা ইউজ করে নাও, না হলে প্রফেশনালি কিনতে চাইলে তিন চার রকম কেনো, কারণ তাতে ফিনিশিং ভালো পাবে, এবং ফার্স্ট ইমপ্রেশনে প্রথম ফিনিশিং ভালো করে জুয়েলারি বেচাটা খুব জরুরি, না হলে দ্বিতীয়বার কেউ কিনবে না। ফার্স্টেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফেবিক্রিলের ফেব্রিক গ্লু, যে কোনো কাপড় মোড়ার জন্য ফেবিক্রিলের ফেব্রিক গ্লু, এইটা ইজিলি অ্যাভেলেবেল, যেটা তোমাদের অঞ্চলের বড় বই খাতার দোকান আছে, ক্রাফটিং শপ আছে, বাচ্চাদের হাতের কাছে জিনিসপত্র পাওয়া যায় সেখানে পেয়ে যাবে, কিংবা অনলাইনে ফ্লিপকার্টে অ্যামাজনে ইজিলি অ্যাভেলেবেল, যদি গড়িয়াহাট বা বড় বাজারে জিনিসপত্র কিনতে আসো জুয়েলারির সেখানে পেয়ে যাবে। এর দুটো সাইজ হয়, এই একটা বড় সাইজ হয়, এই একটা ছোট সাইজ হয়। ঠিক আছে, এটা আগে 15 টাকা দাম নিত, 14 টাকা এরকম, এখন প্রিন্ট এসছে নতুন 16 টাকার। ঠিক আছে, এটা আমার কাছে 15টাই আছে, আগে 35 দাম নিত, এখন এটা নতুন কিছু হয়েছে কিনা আমি বলতে পারবো না, তবে এটাও খুব একটা বেশি দিন কেনা নয়, মাসখানেক আগেকার, আর এটা একদম আজকেই কেনা। দ্বিতীয়, এটা হচ্ছে আমরা সমস্ত রকম কাপড়ে কিছু আটকানোর জন্য ব্যবহার করি, কারণ এটার দাগটা থাকে না। ঠিক আছে, আর কোন কাপড়ে দাগ থাকে আমি সেটাও বলে দিচ্ছি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেটাল গ্লু, এই মেটাল গ্লু তোমরা বাজারে 90 থেকে 120 টাকার মধ্যে দোকানের বেসিসে পেয়ে যাবে। হ্যাঁ, B7000, অনেক জায়গায় E6000 পাওয়া যায়, দুটো একই গ্লু। এটা হচ্ছে মেটালের সাথে মেটাল আটকানোর জন্য, কানের দুলের হুক আটকানোর জন্য মেটালের ওপরে এই সমস্ত কাজে ইউজ করা হয়, তাছাড়া এর কোনো আর ইউজ নেই। যদি কেউ এটা না কিনতে চাও ফেব্রিক গ্লু দিয়েও করতে পারো, তবে মেটালে কিন্তু মেটালের সাথে মেটাল এটা আটকাবে না। আমার ফেবিকলটা কোথায় চলে গেল, এই আচ্ছা, এই হচ্ছে ফেবিকল, ফেবিকল এইটা 10 টাকার ফেবিকল। ফেবিকলটা খুব একটা বড় দরকার নেই, কারণ শুধুমাত্র আমি প্রেফার করি জুটের জন্য ফেবিকল, কারণ জুট ফেবিকলে সব থেকে ভালো আটকায়, যেটা ফেবিক্রিল বা অন্য কোনো কিছুতে আটকায় না। আর আমি সবসময় বলবো খুব যেগুলো সিম্পল কাজ সেগুলোর জন্য হট গ্লু অ্যাভয়েড করতে, কারণ হট গ্লু কিন্তু উঠে থাকে, একদম প্লেন হয়ে বসে না। হ্যাঁ, তোমরা যদি এখন খুব দামি কিছু হট গ্লু গান কেনো, যেটা আঠাটাকে একদম তরল করে বের করে, একদম খুব সুন্দর স্মুথ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু নর্মাল যেগুলো বাজারে 100 টাকা 150 টাকার মধ্যে হট গ্লু গান পাওয়া যায়, সেগুলো একটা এরকম শক্ত টাইপের বেস তৈরি করে দেয়, যেটা কখনোই সমান হয়ে পাতলা হয়ে বসে না, তাই আমি সবসময় ওটাকে অ্যাভয়েড করতে বলি। তা হ্যাঁ, আর জুট যখন তোমরা ব্যবহার করছো, তখন অনেকে আমাকে বলে এটা তো নর্মাল জুট মনে হচ্ছে না, যে আমরা যেটা বাইরে বাজারে কিনতে পাই এটা অন্য কোনো রকমের জুট মনে হচ্ছে, সেটা একদমই ঠিক না, কারণ জুট জুট, অন্য কোনো রকমের কী করে হবে, মানে এগুলো খুবই কমন ব্যাপার, কারণ জুট পাট থেকে আসে, এবং জুট সব জায়গাতে সমানই হয়। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো সরু কিংবা মোটা, সেটাও হয়তো বলতে পারো, কিন্তু জুটের রোপ পাওয়া যায়, জুটের রোপ সব থেকে পাওয়ার সব থেকে সোজা উপায় হচ্ছে নিয়ারেস্ট হার্ডওয়্যার শপে যাও, সেখানে সুতলি দড়ি কেনো, দেখবে 100 গ্রাম 200 গ্রাম এরকম 10 টাকা 15 টাকা হিসাবে বিক্রি হয়, এত দেবে, ওদের কাছেও 3-4 রকম 5 রকমের অপশান থাকে, যে তুমি সরু মোটা কী রকম জুয়েলারি রোপ নেবে, সুতলি নেবে, মোটা সুতলি পাওয়া যায়, রোগা সুতলি পাওয়া যায়, জুয়েলারি র মেটেরিয়াল শপেও পাওয়া যায়, তবে তোমরা যদি হার্ডওয়্যার শপ থেকে কেনো অনেক বেশি কোয়ান্টিটিতে পাবে, অনেক দাম কম পড়বে। ঠিক আছে, রোপ কিন্তু সেই একই, আর তোমরা যখন ইউজ করছো ফেবিকল দিয়ে না জুটটা ইউজ করার আগে হালকা হাতে জুটের সাইডটা ধরে টেনে নে, পুরো লম্বা করে এরকম রোপটা ধরে টেনে নাও, দেখবে সাইডের যে রোয়া 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 রোয়াগুলো উঠে থাকে সেগুলো দেখবে পুরো সোজা হয়ে বসে গেছে, এবং রোপটা একদম স্মুথ একটা ফিনিশ দিচ্ছে। দেন সেটা দিয়ে তোমরা সার্কেল কয়েল করো, সার্কেল করো, চুড়িতে প্যাঁচাও, যেরকম যা ইচ্ছা কাজ করো, তাতে দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর একটা হয় যেটা আমি নিয়ে বসিনি, সেটা হচ্ছে এখন জুটের বেস তৈরি হচ্ছে, যে জুট দিয়ে বেস তৈরি করছে, রোপটা দিয়ে না, জুটটা দিয়ে,
ছোটবেলায় আমাদের যে ঠাকুমারা আসন সেলাই করতো না, চটের আসন বানাতো বিভিন্ন রকম, তাতে উল টুল দিয়ে সেলাই করতো অনেক সুন্দর, আমার ঠাকুমা খুব করতো, এবং তাতে নানান রকম ওয়াল হ্যাঙ্গিং, টেবিল ক্লথ অনেক কিছু হতো। সেই জুট এখনো পর্যন্ত পাওয়া যায়, বাড়িতে একটু পুরনো খোঁজ করবে দেখবে পেয়ে যাবে, কিংবা যে কোনো যারা আসন টাসন বানায় এরকম যারা একটু বয়স্ক আছে তাদেরকে জিজ্ঞাসা করবে যে কোথায় পাবো গো আমি এইটা, তাদের কাছ থেকে দেখবে তারা বলে দিচ্ছে কোথায় পাওয়া যায়, কিংবা নিয়ারেস্ট মার্কেটে খোঁজ করবে দেখবে সেখানে পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে, এগুলো ইজিলি অ্যাভেলেবেলের জিনিস। আর হচ্ছে গিয়ে বলবো আমি যেটা, সেটা হচ্ছে কাঁচির ব্যাপারে। আমাকে না অনেকে ওরকম কোশ্চেন করেছে যে আমি কাঁচি কি ইউজ করব দিদি, কোন কাঁচিটা, তো আমার এই কাঁচিটা হচ্ছে না। কাঁচি আমি সবসময় বলবো যে কাঁচি যখন তোমরা ইউজ করো তখন এমনি রেখে দাও, মোছো না, ধোও না, কাঁচি কেউ ধোয় না, কিন্তু খুব জরুরি একটা কাঁচি ইউজ করার পরে ভিজে কাপড় দিয়ে এটাকে পুছে আবার শুকনো কাপড় দিয়ে পুছে, কারণ আমরা যখন আঠার কাজ করছি না আস্তে আস্তে আঠাগুলো না এর এই যে ধারের জায়গাটাকে ব্লক করে দেয়, তাই পরের বার কাটো যখন অসুবিধা হয়। একটা কাঁচি রাখো পিচবোর্ড কাটার জন্য, যেটা একটু শক্তপোক্ত বড় মাপের, একটা কাঁচি রাখো কাপড় কাটার জন্য, আর একটা ছোট্ট কাঁচি রাখো একদম এজেসগুলোকে কাটার জন্য, ঠিক আছে? যদি এখন প্রফেশনালি না করো একটা কাঁচি এনাফ, যদি প্রফেশনালি করতে চাও সেক্ষেত্রে তিন চারটে কাঁচি রাখো সেপারেট সেপারেট জিনিসের জন্য। চার নম্বর হচ্ছে টুলস, এইটাকে বলে রাউন্ড নোজ পিলার, একটা হয় ফ্ল্যাট নোজ পিলার। রাউন্ড নোজ পিলার দিয়ে মোটামুটি যাবতীয় সমস্ত কাজ হয়ে যায়, ফ্ল্যাট নোজ পিলারে রাউন্ড নোজ পিলারের কাজ হয় না, তাই রাউন্ড নোজ পিলারটাই আমি ইউজ করবো। জাম্পরিং আটকানো, জাম্পরিং ঘোরানো, জাম্পরিং চাপা, লক বিটস আটকানো, সমস্ত রকম ছোটো বড় করার কাজ এইটা দিয়ে হয়ে যায়। আর একটা হয় ওয়্যার কাটার, ওয়্যার কাটার কেনার কোনো দরকার হয় না, কারণ একটু শক্তপোক্ত কাঁচি হলেই তাই দিয়ে তার আরামসে কেটে যায়, আলাদা করে ওয়্যার কাটারে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। আমার ওই পুরোনো ভিডিওগুলো ছিল আমার, আমি তখন ফ্ল্যাট নোজ পিলার ইউজ করতাম, এখন আমি রাউন্ড নোজ পিলার ইউজ করছি, দুটোই আছে আর কিচ্ছু না, জাস্ট এটা আমি দেখানোর জন্য যে দুটোতে একই রকম কাজ হয়। ওই রাউন্ড নোজ পিলারটা আমার বাড়িতে, এই ফ্ল্যাট নোজ পিলারটা আমার বাড়িতে রয়ে গেছে চুচুড়াতে, আর আমি যেহেতু এখন আমার হাজব্যান্ডের সাথে কলকাতাতে থাকি, এখানে আমি এটা নতুন কিনেছি, তাই ওখানে যখন যাই ওটা দিয়ে আমি কাজ করতে পারি, এখানে যখন আসি আমি এটা দিয়ে কাজ করি, তাই বেসিক্যালি আমার কাছে দুটো হয়ে গেছে এখন। আর তোমাদের যা কোশ্চেন্স ছিল সেটা হচ্ছে ক্লে নিয়ে, যে ক্লে জুয়েলারিতে স্টার্ট বসালে জং পড়ে যাচ্ছে কি করলে ঠিক হবে, এই একটা কোশ্চেন ছিল। ক্লে জুয়েলারিতে স্টার্ট বসালে জং পড়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে তুমি ভেজা অবস্থায় বসাচ্ছ, এবং এখনকার র মেটেরিয়ালের কোয়ালিটি দাম কমতে কমতে এত খারাপ হয়ে গেছে যে কারণে ইজিলি জং পড়ে যাচ্ছে। আমি সাজেস্ট করব তোমাকে যে খুব ভালো করে একটু শুকিয়ে নেওয়ার পরে আলাদা করে আঠা দিয়ে বা মেটাল গ্লু দিয়ে স্টার্টটাকে বসাও, এবং রোদে শুকাও, পারলে দেখবে জং পড়বে না। আর যখন রাখছো তখন সেটাকে ক্লিন পলিথিনে খুব ভালো করে র্যাপ করে রাখো, বাইরে খুলে ফেলে রেখো না, ঠিক আছে? তাহলেও হবে না। আচ্ছা, আর একজন আমাকে বলেছে উইশ ইউ হ্যাড আ হিন্দি অর ইংলিশ চ্যানেল। এটা করাটা খুব ডিফিকাল্ট, তার কারণ হচ্ছে যে আমার হিন্দি খুব সাংঘাতিক, আর আমি ইংলিশে যদি এখন জুয়েলারি মেকিং শেখাই তাই আমার বাঙালি সমস্ত দর্শকেরা পালিয়ে যাবে, তাই আর আমার আমার পক্ষে মানে দুটো চ্যানেল একসাথে চালানোও খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি প্রথমে ভেবেছিলাম করব, আমি আর করে উঠতে পারিনি, কিন্তু আমি দেখবে আমি মোটামুটি নিচে ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতে সমস্ত রকম ডিটেলস লিখে দিই ইংলিশেও, সেখান থেকে আশা করি তোমরা বুঝতে পারবে। আমি চেষ্টা করব যাতে যতটা সম্ভব হোক তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার হয়ে যায়। র মেটেরিয়ালসগুলো কোথায় পাবো এবং কীভাবে বানাবো আমরাও, কীভাবে বানাবে সেটার জন্য আমার ভিডিওগুলো ফলো করো, দেখবে আস্তে আস্তে ভিডিও দেখারও দরকার পড়বে না, তোমরা এমনিই বানাতে পারবে। এবং র মেটেরিয়ালসের কথা আমি আগে বলেই দিলাম। ব্ল্যাক পলিশ র মেটেরিয়ালস কী করে পাবো, ব্ল্যাক পলিশ র মেটেরিয়ালসও তোমাদের সেম যে দোকানে মেটেরিয়ালস কিনতে যাও সেখানেই পেয়ে যাবে। যদি না পাও অনেকে কী করে জানো তো, ব্ল্যাক পলিশের হাড় কানের এসব কিনে নেয় এবং সেগুলোকে খুলে খুলে
সেগুলো দিয়ে জুয়েলারি বানায়। আমিও অনেক সময় তাই করি এবং ম্যাক্সিমাম জুয়েলারি যারা বানায় তারা সেইভাবেই আনায়, কারণ ব্ল্যাক পলিশ বলে আলাদা করে কিচ্ছু মেটেরিয়াল হয় না। আমি দীর্ঘ বহু বছর ধরে জুয়েলারি মেটেরিয়ালসের সাথে আনাচ্ছি এবং সব জায়গায় এটাই বলে যে যে সিলভারগুলো ফেলে রেখে কালো হয়ে যাচ্ছে না, সেগুলো ব্ল্যাক পলিশ হিসাবে বিক্রি হয়। আমাকে বড় বাজারের দোকানদার এরকম কথাবার্তা বলেছিল, আমার যদিও বিশ্বাস হয়নি কথাগুলো, আমি ট্রাই করে দেখেছি বাড়িতে বাইরে ফেলে রেখে জুয়েলারির সিলভার মেটেরিয়াল, দেখছি হ্যাঁ কালো হয়ে যায়। ব্ল্যাক আবার এই ব্ল্যাক পলিশের মেটেরিয়াল সবাই খুঁজেছে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা নিয়ারেস্ট মার্কেট থেকে ব্ল্যাক পলিশের হার কানের কিনে নাও, কিংবা বড় বাজারে চলে যাও, গড়িয়াহাটে চলে যাও, হার কানের কিনে নাও, খুলে খুলে ইউজ করে নাও, কিংবা তোমরা দোকানে জুয়েলারি র মেটেরিয়ালসের দোকানে ইজিলি পেয়ে যাবে। আচ্ছা আরেকটা জিনিস আমাকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কতটা পরিমাণে কী কিনলে আমরা কতটা বানাতে পারবো। দেখো এইটা বলাটা খুব ডিফিকাল্ট, কারণ তুমি যখন কিনবে তুমি দোকান থেকে অন্তত 25 সেন্টিমিটার বা 50 এরকম কাপড় তো তোমাকে কিনতেই হবে, তাই না? তার কমে তো দেবে না, তাই এটা একটুখানি লাগে কাপড়, একটুখানি আঠা লাগে, একটুখানি পিচবোর্ড লাগে, কিন্তু তোমাকে কিনতে পুরোটাই হবে। তাই এরকমভাবে পার্টিকুলার ওরকম আলাদা আলাদা করে হিসাব করাটা যে এইটুকু লাগবে আমি এইটুকু কিনবো, এটা খুব ডিফিকাল্ট, এটা সম্ভব নয়, তাই না কি? 1 মিটার তুমি যদি 1 মিটার কাপড় কেনো না, তুমি যদি একটা কানেরই বানাও, যে আমি সিম্পল ছোট তুমি 200-250 পিস কানের বানিয়ে ফেলতে পারবে, তারপরেও তোমার কাপড় শেষ হবে না, তো এগুলো অল্প তো তুমি পাবে না, তাই এগুলো ক্যালকুলেট করা খুব মুশকিল, এটা সম্ভব হয় না। আর বিভিন্ন ধরনের ডিজাইনের ক্লথসগুলো কলকাতায় কোথায় পাবো? কলকাতায় তো আমি বলবো তোমাকে তুমি গড়িয়াহাটে চলে যাও কিংবা বড়বাজারে চলে যাও, সত্যনারায়ণ পার্ক এসি মার্কেটের পেছন দিকে যে লেহেঙ্গার মার্কেট আছে তার পেছনে কাপড়ের একটা বড় মার্কেট আছে, সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? সেখানে পেয়ে যাবে যদি গড়িয়াহাট না যেতে চাও। এছাড়া আর কোনো কোশ্চেন নেই আমার কাছে। আশা করি এই ভিডিওটার পরে তোমাদের সমস্ত রকম ডাউটস ক্লিয়ার হয়ে যাবে, আর নিচে অ্যাড্রেসগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারো। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে নিচে ডেসক্রিপশন বক্সে জানিও, আমি টাইপ করে কমেন্টে কিংবা কোনো আলাদা ভিডিও করে দেবো, কিংবা ইনস্টাগ্রামে বা ফেসবুকে কোথাও আমাকে জিজ্ঞাসা করেও নিতে পারো, আমি আনসার করে দেবো, একটু সময় লাগলেও আমি কিন্তু আনসার করে দিই, ঠিক আছে? আজকের জন্য চলো, টাটা।